নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। করোনা পজিটিভ শতাধিক বিএসএফ, সীমান্তে সুরক্ষা নিয়ে প্রশ্ন। শুভেন্দু অধিকারীর কুরুচিকর মন্তব্যে প্রতিবাদ মিছিল, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান শতাধিক। নিষিদ্ধ পল্লীতে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ। বিধাননগর পৌর নিগমের এক নম্বর ওয়ার্ড প্রবীণ ব্যক্তিত্বের উপরেই আস্থা রাখছেন। আসানসোল পৌর নির্বাচন শান্তিপূর্ণ করতে বর্ডার এলাকায় পুলিশের কড়া নিরাপত্তা। মুর্শিদাবাদের হাপিনা গ্রামে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। 5 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে খুনের চেষ্টা, অভিযোগ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। করোনার সংক্রমণ রুখতে পথে নামল জলপাইগুড়ির ধূপগুড়ি ট্রাফিক গার্ড। কোচবিহার জেলার ডাওয়াগুড়ি বৈশ্যপাড়ায় আদি মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ সূচনা হল। আবারও বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে ভয়াবহ আগুন। আজ রাজ্যে করোনার সংক্রমণের হার 33.89%। আসছে বিস্তারিত খবরে। করোনা পজিটিভ শতাধিক বিএসএফ, সীমান্তে সুরক্ষা নিয়ে প্রশ্ন। উত্তর চব্বিশ পরগনার বশিরহাট মহকুমার বশিরহাট শহর জুড়ে একাধিক সরকারি ও বেসরকারি ল্যাবের সামনে বিএসএফ এর ভিড়। গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, করোনার থাবা এবার জাঁকিয়ে বসল সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বশিরহাট মহকুমার 153, 112, 85 ও 116 নম্বর ব্যাটেলিয়নের কয়েকশো সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা করোনা পজিটিভ। বশিরহাট জেলা হাসপাতাল সহ একাধিক বেসরকারি করোনা পরীক্ষা সেন্টারে কাতারে কাতারে বিএসএফ জওয়ানরা ভিড় জমাচ্ছেন করোনা টেস্ট করার জন্য। যদি বিএসএফই করোনা আক্রান্ত হয়, তাহলে সীমান্ত সুরক্ষিত থাকবে কি করে? একাধিক জওয়ানকে ইতিমধ্যে সেফ হোম ও হোম আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে। বশিরহাট মহকুমার স্বরূপনগর, বাদুরিয়া, বশিরহাট এক নম্বর ব্লক, হাসনাবাদ সহ বিস্তীর্ণ এলাকায় একাধিক ব্যাটালিয়নে হাজার হাজার জওয়ান নিযুক্ত আছেন। যদি সীমান্তে বিএসএফ না থাকে, একাধিক পাচার থেকে শুরু করে অবৈধভাবে ভারতে প্রবেশ করে নাশকতা ঘটাতে পারে জঙ্গি তথা দুষ্কৃতীরা। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। শুভেন্দু অধিকারীর কুরুচিকর মন্তব্যে প্রতিবাদ মিছিল, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান শতাধিক। শুভেন্দু অধিকারীর কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি। শতাধিক কর্মী সমর্থন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। শহীদ দিবস অনুষ্ঠানে যাওয়ার পথে লালগড়ের ঝিটকা এলাকায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আটকে দেয় পুলিশ। সেই সময় শুভেন্দু অধিকারী ঝাড়গ্রামের আদিবাসী সমাজের দুই জনপ্রতিনিধি তথা তৃণমূলের ঝাড়গ্রাম জেলার সভাপতি তথা বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা ও ঝাড়গ্রামের বিধায়ক তথা রাজ্যের বন ও ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী বীর বাহা হাঁসদার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন, যার ফলে মুহূর্তের মধ্যে ঝাড়গ্রাম জেলা জুড়ে ক্ষোভে ফুঁসতে থাকেন তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা। রবিবার নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৃজীব সুন্দর দাসের নেতৃত্বে নয়াগ্রামে প্রতিবাদ মিছিল করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। পাশাপাশি এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের রানটুয়া বাজারে হয় অবস্থান বিক্ষোভ কর্মসূচি। সেই সঙ্গে এদিনের কর্মসূচি শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে শতাধিক কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। আজকে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা আমাদের মা বোনেদের অপমান করেছেন। আমরা জঙ্গলমহলের মানুষ, আমরা ঝাড়গ্রাম জেলার মানুষ, তাই ঝাড়গ্রাম জেলার একজন মন্ত্রীকে অপমান করার জন্য আমরা আজকে বিজেপি দল ত্যাগ করে মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হতে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। নিষিদ্ধ পল্লীতে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ।
পৌরসভার যুগ্ম কনভেনার সৌমেন তরফদারের নেতৃত্বে নিষিদ্ধ পল্লীতে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণের পাশাপাশি 10 নম্বর ওয়ার্ডে কোভিড কন্ট্রোল রুম খোলা হয়। ফের আবারও করোনার বারবারন্ত, তার মধ্যে ওমিক্রনের আতঙ্ক, তারই মাঝে সাধারণ মানুষকে রক্ষার্থে করোনা সচেতনতার প্রচারে নামলেন ডায়মন্ড হারবার টাউন তৃণমূল যুব কংগ্রেস। গতকাল ডায়মন্ড হারবার 10 নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ পল্লীতে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঘুরে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করে সচেতনতা প্রচার করলেন। পৌরসভার যুগ্ম কনভেনার সৌমেন তরফদার নিষিদ্ধ পল্লীর মহিলাদের নিজ হাতে মাস্ক পরিয়ে দিয়ে করোনার তৃতীয় ঢেউ আটকানোর জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করেন, যাতে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করেন সকলেই। আমাদের কাছে একটা খুব খুশির খবর, আজ পর্যন্ত আমরা এই যে করোনার যে তৃতীয় ঢেউ দেখছি, এর আগেও প্রথম ধাপ দ্বিতীয় ধাপ গেছে, আমরা খুব খুশি এই যে নিষিদ্ধ পল্লীর মানুষজন এত সচেতন, এখনো পর্যন্ত কিন্তু এখান থেকে কোনো করোনা পেশেন্ট কিন্তু বের হয়নি। আমরা যতবারই বলে গেছি এরা কিন্তু আমাদের কথা শুনেছে, মাস্ক ব্যবহার করেছে, দূরত্ব বজায় রেখেছে, স্যানিটাইজার ইউজ করেছে। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বিধাননগর পৌর নিগমের 1 নম্বর ওয়ার্ড প্রবীণ ব্যক্তিত্বের উপরই আস্থা রাখছেন। বিধাননগর পৌর নিগমের 1 নম্বর ওয়ার্ড প্রবীণ ব্যক্তিত্বের উপরই আস্থা রাখছেন বলে জানালেন স্বয়ং তৃণমূল কংগ্রেস প্রার্থী পিনাকী নন্দী। আপনার কি মনে হচ্ছে প্রচার করে সবাই বাড়ি বাড়ি গিয়ে কি মনে হচ্ছে? অসম্ভব ভালোবাসা পাচ্ছি, অফুরন্ত ভালোবাসা, আমি ভাবতেই পারছিলাম আমি প্রথম পাচ্ছি। সবাই বাড়ি আছে, প্রত্যেকে চা খেতে বলছে, খাবার খেতে বলছে, কিন্তু এখন তো সম্ভব না। প্রথমে আমার কোভিড পিরিয়ড, তারপর সময় নেই, নির্বাচন এসে গেছে। আমি প্রত্যেকে কথা দিয়ে গেলাম যে আমি আবার আসবো, প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে আমি দুপুরে ভাত খেয়ে যাবো। এবং তিনি আরো জানান যে তাদের খুঁটি শক্ত করা মানেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল শক্ত ও মজবুত হওয়া। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। আসানসোল পৌর নির্বাচন শান্তিপূর্ণ করতে বর্ডার এলাকায় পুলিশের কড়া নিরাপত্তা। আসানসোল পৌর নির্বাচনকে শান্তিপূর্ণ করতে বর্ডার এলাকায় পুলিশের কড়া নিরাপত্তা। মাস্ক ছাড়া আটক বেশ কয়েকজন। সামনে 22 জানুয়ারি আসানসোল পৌর নির্বাচন, আর পৌর নির্বাচনকে শান্তিপূর্ণ করতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পশ্চিমবাংলা ও ঝাড়খণ্ড সীমান্ত বর্ডারে পুলিশের কড়া নিরাপত্তা। ঝাড়খণ্ড থেকে আগত দুচাকা ও চার চাকা গাড়ি থামিয়ে চালানো হচ্ছে নাকা তল্লাশি। এদিন একই সাথে মাস্ক ছাড়া বেশ কয়েকজনকে আটক করা হয়। এই নাকা তল্লাশিতে উপস্থিত এসিপি কুলটি সুকান্ত ব্যানার্জি, কুলটি ট্রাফিক আধিকারিক ইমতুজাল হক, চৌরাঙ্গি ফাঁড়ির আধিকারিক পর্ণিম তামাং সহ অন্যান্যরা। পুলিশ ফোর্সের উপস্থিতিতে চালানো হয় এই নাকা তল্লাশি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। মুর্শিদাবাদের হাপিনা গ্রামে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ঙ্গা থানার অন্তর্গত হাপিনা গ্রামের একটি জলাশয়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আজ। হাপিনা গ্রামের বাসিন্দারা আজ সকালে গ্রামের একটি জলাশয়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ দেখতে পেলে বড়ঙ্গা থানায় খবর দেন। বড়ঙ্গা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠান ময়না তদন্তের জন্য। বড়ঙ্গা থানার পুলিশ সামগ্রিক ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছেন এবং অজ্ঞাত পরিচয় মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করার পাশাপাশি ওই ব্যক্তির কিভাবে মৃত্যু হলো তাও খতিয়ে দেখছেন। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। 5 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে খুনের চেষ্টা, অভিযোগ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। বিদ্যুতের বিল না দেওয়ায় স্বামীকে বেঁধে রেখে 5 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। এমনকি শীতের রাতে রাস্তায় জখম ওই গৃহবধূকে ফেলে রাখে শ্বশুরবাড়ির লোকেরা। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার চামা প্রতাপপুর এলাকায়। গভীর রাতে গৃহবধূর কান্নার শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। এরপর তারাই জখম রক্তাক্ত গৃহবধূকে রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। এই ঘটনায় জখম গৃহবধূর বাবা মোহাম্মদ নরশেদ শেখ শ্বশুরবাড়ির 5 জনের বিরুদ্ধে মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তেরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে জখম গৃহবধূর নাম জান্নাতুল ফেরদৌস বয়স 25 তার স্বামী মোহাম্মদ আহাদ আলী ভিন রাজ্যের শ্রমিক বিলের জন্য 2900 টাকা এসেছিল তো ওই 2900 টাকা আমাদেরকে একাই দিতে বলছে তো আমরা দিয়েছিলাম না তো মাথার করে ভিড়কে কাটিয়ে বার হতে বললো বার হলো এবার আমার স্বামীটা ভিতরে থাকলো আর আমাকে বাইর করে মারতে লাগলো কবে কালকে কালকে 12টার সময় রে কি দিয়ে মারধর করা হয়েছিল শিক লিয়ে মেরেছে জুতো লিয়ে মেরেছে ইট চালিয়ে দিয়েছে আপনি আপনি কি ডেলিভারি আছেন কি করেছে আপনাকে কিভাবে মারধর করেছে কামর লাত মেরেছে ধাক্কা রেখে লাত মারছে আর রুয়ান দিয়ে কজন মিলে মেরেছে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ করোনার সংক্রমণ রুখতে পথে নামলো জলপাইগুড়ির ধূপগুড়ি ট্রাফিক গার্ড করোনার সংক্রমণ রুখতে তৎপর প্রশাসন কিন্তু এখনো হুঁশ নেই সাধারণ মানুষের প্রতিদিন বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু এখনো অনেকেই মাস্কবিহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন মানুষকে সচেতন করতে আজ পথে নামলো ধূপগুড়ি ট্রাফিক গার্ড ধূপগুড়ির ট্রাফিক ওসি অভিজিৎ সিনহার নেতৃত্বে পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা রাস্তায় প্ল্যাকার্ড হাতে মানুষকে সচেতনতামূলক বার্তা দেন এমনকি পথ চলতি মাস্কবিহীন মানুষদের মাস্ক পরিয়ে দিতে দেখা যায় ট্রাফিক ওসি অভিজিৎ সিনহাকে শুধু তাই নয় চলন্ত বাস থামিয়ে মাস্কবিহীন মানুষকে সচেতন করতে দেখা যায় ট্রাফিক ওসিকে জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ কোচবিহার জেলার ডাওয়াগুড়ি বৈশ্যপাড়ায় আদি মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ সূচনা হল কোচবিহার জেলার অন্তর্গত কোচবিহার এক নম্বর ব্লকের ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বৈশ্যপাড়ায় আদি মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ সূচনা পর্ব কর্মসূচি অনুষ্ঠিত হল আজ এই কর্মসূচিতে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ সূচনা করেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গ কোচবিহার থেকে সুখেন্দু গোপ সরকারের রিপোর্ট গ্লোব নিউজ আবারও বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে ভয়াবহ আগুন আবারও বাংলাদেশের কক্সবাজারের উখিয়ার সফিউল্লাহ কাটা 16 নম্বর রোহিঙ্গা শিবিরে ভয়াবহ আগুন লেগেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট রোববার বিকেল 5টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের সফিউল্লাহ কাটা এলাকার 16 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি তবে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মী স্থানীয় প্রশাসন ও সেখানে বসবাসরত স্থানীয় রোহিঙ্গারা সম্মিলিত চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে সেই লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ তৎপরতা অব্যাহত রয়েছে গত বছরের 22 মার্চ উখিয়ার 3টি রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এসব অগ্নিকাণ্ডে 11 জনের প্রাণহানি ঘটে প্রায় 10,000-এর বেশি ঘর পুড়ে যায় ক্ষতিগ্রস্ত হয় 2 লক্ষাধিক রোহিঙ্গা এসব তথ্য জানিয়েছেন কক্সবাজারের উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমদাদুল হক ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট গ্লোব নিউজ আসছে করোনা সংক্রান্ত খবরে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ছাড়ালো 34%। 24 ঘন্টায় রাজ্যে নতুন করোনা সংক্রমণ 24,287 জনের মোট করোনা আক্রান্ত 17,55,046 জন 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ 8,213 জন করোনায় মোট সুস্থ 16,57,034 জন করোনায় সুস্থতার হার 94.42% একদিনে করোনা পরীক্ষা হয় 71,664 জনের আজ রাজ্যে করোনার সংক্রমণের হার 33.89% করোনায় এখন চিকিৎসাধীন 78,111 জন আজকের গ্লোব নিউজ এখন এই পর্যন্তই দেখতে থাকুন গ্লোব টিভি সবার পাশে সবার সাথে নমস্কার।